एग्जाम अभी तो पाठाई थी। दिए थे तो नाकी दारा 2019 में जो আচ্ছা দাঁড়া, নামাই নেই, আবার দাঁড়াতে হবে? কেন দাঁড়াবো, আচ্ছা কেন? বসে আছে, আচ্ছা আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন, আমরা দাঁড়াইতেছি। স্যার 19 কোনটা? মাজন মানে মে জুন না, মানে কোন ভ্যারিয়েন্ট? 4142 4142 কেন পাই 6162? ওই তো একই দিন, ওই তো হোয়াটএভার, কোনটা করব? ওবা আমরা কোন ভ্যারিয়েন্ট, কোন ভ্যারিয়েন্ট? ওই যে বললামই তো 61। তরঙ্গ একটু দেরিতে শোনে সব সবকিছু। ফোন তে নিয়ে আবার আইপ্যাড নিতে হবে, অনেক ঝামেলা। দাঁড়া আমি দিচ্ছি স্যার। হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং করা, মানে করা যাবে? যাবে না কেন স্যার, আমি তো ক্লাস আছে। কয়টায়? 7:30। ও আচ্ছা, তাহলে তো আরো আগে শুরু করতে হবে। স্যার কিউ কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে করতে ফোন ফুল হয়ে গেছে। কংগ্রেচুলেশন। আমি তো আর কি আইপ্যাড ডাউনলোড করতে পারি। আমার হেলথ আগের থেকে মোটামুটি একটু ভালো, মানে আমি তো ফিল করছি ভালো। এখন ভিতরে ভিতরে মাথায় কি হচ্ছে কি জানি, পিটুইটারি গ্ল্যান্ড। স্যার আপনার কি হয়েছিল? স্যার ব্লাড প্রেশার আপ ডাউন কমে গেছে না? কিচ্ছু হয়নি, নাথিং। তা তো আমি জানি না, আমি তো এখানে একা একা আছি, এখানে ব্লাড প্রেশার মাপার তো মেশিন নাই। ও আমাদের বাসায় এসে পড়েন স্যার। আপনি কি এখনো ঢাকায়? এই কি আমার ল্যাপটপে তো, আরে আমার তো মনে হয় আমি তো দিয়ে দিয়েছি। আশেপাশে তো দেখছি এটা হোটেলের দেওয়াল, তার মানে আমি এখন ঢাকায় গেছি যতদূর। আপনি লেটেস্ট করাইছিলেন না কতবার? আমি মনে করছি এবার লেটেস্ট করাবেন নাকি কেমিস্ট্রিতে আর কি। আচ্ছা দেখো তো সবাই, আমি আচ্ছা পেপারটাকে আপলোড হয়েছে? তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি আপলোড দিলাম, ও তাড়াতাড়ি মানে ডাউনলোড দিয়ে দিল, তাড়াতাড়ি হজম হয়ে গেল। কারা বলছেন স্যার আমাকে? না তা তো না, তুমি তো কিছু বলনি এখানে, তোমাকে কেন বলবো? আচ্ছা দেখো আমরা পেপারটা সলভ করি। আ স্টুডেন্ট ওয়ান্টেড টু ইনভেস্টিগেট দ্য ডাইজেশন অফ ফ্যাট ইন দ্য হিউম্যান এলিমেন্টারি ক্যানাল, মানে হিউম্যান মানে মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে ফ্যাট মানে ফ্যাটের ডাইজেশন কিভাবে হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে একটা স্টুডেন্ট বাইল অ্যানালাইসিস করতে চায়। উইথ ওয়াটার, সরি উইথ ওয়াটার অ্যালং উইথ বাইল। আ স্টুডেন্ট ইউজড সাম হোয়াইট মিল্ক অ্যাজ দ্য সোর্স অফ ফ্যাট, মানে সে মিল্ক ইউজ করছে অ্যাজ আ সোর্স অফ ফ্যাট। আমরা জানি যে মিল্কের মধ্যে তো অনেক কিছুই আছে,
তোমার ফ্যাট স্যার বাইল কই পাবে আরে দাঁড়াও না ফ্যাট প্রোটিন তারপরে সুগার অনেক কিছু আছে তো মিল্ক ইউজ করছে অ্যাজ আ সোর্স অফ ফ্যাট একটা এনজাইম সলিউশন ইউজ করছে এনজাইমটা হয়তো ওই ফ্যাটটাকে ডাইজেস্ট করার জন্য ইন্ডিকেটর ইন্ডিকেটর হয়তো যে ওই ডাইজেশন কি শেষ হলো কি না হলো ওটার জন্য আর বাইল সল্ট সলিউশন এন্ড ওয়াটার এটা পাওয়া যায় বাইল সল্ট কিনতে পাওয়া যায় বা বানানো যায় বানানো যায় বানানো যায় হ্যাঁ বানানো যায় আমরা কত বানিয়েছি ল্যাবে কিভাবে বানিয়েছেন স্যার সেটা তোমরা ইউনিভার্সিটি ওঠো তারপরে ল্যাবে যখন ওয়ার্ক করবে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড আপনি 2020 মেজুনটা করছেন না না 2019 মেজুন ভ্যারিয়েন্ট 61 ওকে স্যার স্যার আপনি একটু প্রেজেন্ট করলে একটু বেশি ভালো হতো আমি তো প্রেজেন্ট করতে গেলে আমার অনেক ডেটা খরচ হয়ে যাবে ও ওকে স্যার বুঝছি তো নিজের ফোনের ডেটা কিনে চালাচ্ছি কি করা যাবে তাহলে দেখো তাহলে এখানে দেখো বলেছে দ্য ইন্ডিকেটর হি ইউজড ইজ pink in alkaline condition and colorless in acidic condition ei jinish ta ke matha modhe rakhte hobe phthalate je ei indicator ta te pink in alkaline solution and colorless in acid solution had kinetic hote pare amader janar dorkar nei acha enzyme ki korche enzyme digest the fat in the milk to give fatty acids and glycerol dekho তাহলে ফ্যাট ছিল সেটা পরে ফর্ম হচ্ছে ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল গ্লিসারল ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল আচ্ছা এখানে অ্যাসিড তৈরি হচ্ছে অ্যাসিড তাহলে ইন্ডিকেটরটা নিশ্চয়ই এখানে কালারলেস হয়ে যাবে suggest which enzyme he used in this investigation acha amra jani fat ke digest korar jonno ektai enzyme amra jani that's lipase acha ye rubai jamal ji bolen tomar bon ke bole dao je oder ami class nibo 8:30 te 8:30 acha bolo ha o jano ektu whatsapp group e bole dai thik ache আমরা জানি যে ফ্যাট কে হ্যাঁ বলো বুঝি নাই পেজ নাম্বার তো টু তুমি কি সেকেন্ড পেজে তুমি কোশ্চেন নাম্বার 1 তুমি কি পেপার ডাউন করনি রুবাই জাহান রুবসা জি স্যার পেজ নাম্বার 2 এটা কোশ্চেন নাম্বার 1 আচ্ছা হি সেটস তাহলে আমরা তো 1 এ এ তো আমরা বুঝলাম এবার দেখো কি বলছে হি সেট আপ 3 টেস্ট কিউবস এ বি এন্ড সি স্টুডেন্ট তিনটা টেস্ট কিউব সে সেট আপ করেছে এবং তাদেরকে লেবেল করেছে একটা একটাকে লেবেল করেছে এ আরেকটাকে লেবেল করেছে বি আরেকটাকে লেবেল করেছে সি তারপর সে কি করছে দেখো হি অ্যাডেড 10 সিএম কিউব অফ মিল্ক এন্ড 5 ড্রপস অফ ইন্ডিকেটর সলিউশন টু ইচ টেস্ট টিউব প্রত্যেকটা টেস্ট টিউবে প্রত্যেকটা টেস্ট টিউবে সে মিল্ক অ্যাড করেছে মিল্ক অ্যাড করেছে আর কোয়েক ড্রপ ইন্ডিকেটর এখানে সে অ্যাড করেছে ফিউ ড্রপস অফ ইন্ডিকেটর সে এখানে অ্যাড করেছে ফিউ ড্রপস অফ ইন্ডিকেটর আচ্ছা ঠিক আছে হি প্লেস 3 টেস্ট টিউবস ইন ওয়াটার বাথ ফর 5 মিনিটস সে এবার ওই তিনটা টেস্ট টিউবকে ওয়াটার ওয়াটার বাথের ভিতরে রেখেছে 5 মিনিট one second so, water bath bolte ki hot water e water bath bolte hai to one at a container
যার মধ্যে ওয়াটার আছে পানি আছে কি আছে ওয়াটার আর পানি মধ্যে ওয়াটার আছে মানে পানি হ্যাঁ সেই ওয়াটারের ভিতরে গরম পানি এটার গরম পানি সেই সেই গরম পানির ভিতরে 5 মিনিট এই টেস্ট গুলোকে ডুবিয়ে রেখেছে জাস্ট ইন দিস ওয়ে এই যে আমি এখানে যেভাবে করে আর কি দেখালাম এইভাবে করেই এটার জন্য কি অপটিমাম টেম্পারেচার আমরা দেখি সামনে এই টেস্ট গুলোকে ওয়ার্ম ওয়াটারের ভিতরে রেখেছে ফর 5 মিনিটস আচ্ছা আফটার 5 মিনিটস 1 cm cube of enzyme solution was added to each of the test tubes A and B and 1 cm cube of water is added to test tube C তার মানে তিনটা টেস্ট টিউব তো ধরুন তিনটা ড্র করলাম তিনটাতে তিনটা 1 cm কিউব করে দিছে এনজাইম হ্যাঁ তো তিনটা টেস্ট টিউব না ধরো তিনটা টেস্ট টিউব তো দাঁড়া বলছি তিনটা তিনটা টেস্ট টিউবের স্যার 183 কি টেম্পারেচার কি লাইপেসের জন্য না মানে আর কি এনজাইমের জন্য আস্তে আস্তে মানে আস্তে আস্তে মানে আচ্ছা এ বি সি তো টেস্ট টিউব এ টেস্ট টিউব এর মধ্যে কি আছে ইন্ডিকেটর আছে হ্যাঁ টেস্ট টিউব বি এর মধ্যে কি আছে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর আছে টেস্ট টিউব সি এর মধ্যে ইন্ডিকেটর আছে তিনটার মধ্যে ইন্ডিকেটর দেয়া হয়েছে আচ্ছা এখন এই টেস্ট টিউবে এনজাইম পরে দেয়া হয়েছে দেখো টেস্ট টিউব এর মধ্যে এনজাইম দেয়া হয়েছে তার মানে এখানে নিশ্চয়ই মিল্কের ভিতরে যে ফ্যাট গুলো আছে সেই ফ্যাটের ডাইজেশন হবে টেস্ট টিউব বি এর ভিতরেও এনজাইম দেয়া হয়েছে মানে পড়ো দেখো টেস্ট টিউব বি এর ভিতরেও এনজাইম দেয়া হয়েছে তার মানে এখানে ফ্যাটের ডাইজেশন হবে বাট টেস্ট টিউব সি এর ভিতরে এনজাইম এনজাইম না দিয়ে সিম্পলি ওয়াটার দেয়া হয়েছে তার মানে এখানে কোনো ফ্যাটের ডাইজেশন কি হবে না হবে না হবে না আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা এই হচ্ছে ঘটনা তারপরে কি বলেছে দেখো 1 cm cube of bile salt solution was added to test tube B আমি bile salt কে ধরো রেড কালার না অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি তো এই টেস্ট টিউবে বাইল সল্ট অ্যাড করা হয়েছে ইন দিস টেস্ট টিউব বাইল সল্ট হ্যাজ বিন অ্যাডেড এন্ড আর এই টেস্ট টিউব এ আর সি এর ভিতরে আবারো ওয়াটার অ্যাড করা হয়েছে নেক্সট টাইম এ আর সি এর ভিতরে আবারো ওয়াটার অ্যাড করা হয়েছে তো এই হচ্ছে মোটমাট ব্যাপারটা আচ্ছা He then placed the three test tubes in the same water bath again and observed them every minute for 5 minutes. এবার সেই তিনটা টেস্ট টিউবকে আবার কি করেছে? আবার সেই এই তিনটা টেস্ট টিউবকে সেই ওয়াটার বাথের মধ্যে রেখেছে। ওয়াটার বাথের ভিতরে সে রেখেছে and রাখার পরে এই তিনটা টেস্ট টিউবকে সে অবজার্ভ করেছে কতক্ষণ ধরে বলো? For about 5 minutes. 5 minutes হ্যাঁ ওয়াটার বাথের ভিতরে রাখা তিনটা টেস্ট টিউবকে ওয়াটার বাথের ভিতরে রাখা হয়েছে আর তারপরে তিনটা টেস্ট টিউবকে অবজার্ভ করা হচ্ছে ফর 5 মিনিটস আচ্ছা নেম আ সুইটেবল পিস অফ অ্যাপারেটাস দা স্টুডেন্ট ফর দা স্টুডেন্ট টু মেজার দা মিল্ক আচ্ছা মিল্ক কতটুকু নিয়েছে বলো তো মিল্ক নিয়েছে 10 cm কিউব অফ মিল্ক উপরে দেখো 10 cm কিউব সিরিঞ্জ হ্যাঁ 10 cm কিউব অফ মিল্ক ইন 5 ড্রপস হ্যাঁ তো একটা শর্টকাট মনে রাখবে সুন্দর সেটা হচ্ছে বায়োলজিতে যদি ছোট ছোট ভলিউম আমরা মেজার করতে চাই তাহলে বেস্ট অ্যাপারেটাস হচ্ছে সিরিঞ্জ যে কোনো সিরিঞ্জ নেওয়া সিরিঞ্জ হ্যাঁ সিরিঞ্জ আমরা বলতে পারি বা আমরা বলতে পারি তোমার ড্রপিং পিপেট আমরা বলতে পারি বা এখানে আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করতে পারি যেটা খুশি তবে স্যার এখানে কি বলতে পারি একটা মিটার রুল ইউজ করছি লাইক কেন এটা মিটার রুল হ্যাঁ যদি বলে লাইক ওটা তো তো মার্কিং দাও থাকে তুমি তো ভলিউম মেজার করতে পারি ভাই তুমি কেন মিটার ইউজ করছো
খাওয়ার আগে দেখছিল তরঙ্গ যে ওটার একটা মেয়াদ ছিল কিনা। আচ্ছা তাহলে ছোট্ট ভলিউম যেগুলো একদম ছোট্ট ভলিউম ধরো 1 cm³, 2 cm, এইগুলোর জন্য আমরা ইউজ করতে পারি ড্রপার, যাদের বায়োলজিক্যাল নেম হচ্ছে ড্রপিং পিপেট। আমি যখন তোমাদেরকে ল্যাব করে মানে প্র্যাকটিক্যাল করাইছি কেমিস্ট্রিতে, তখন তো আমি তোমাদেরকে ড্রপার ইউজ করাতাম না, মনে আছে? ড্রপার গুলোকে নাম হচ্ছে, হ্যাঁ ওই ড্রপার গুলোর নাম হচ্ছে ড্রপিং পিপেট। ওই যে আমরা ল্যাবে ইউজুয়াল যে ড্রপার গুলো ইউজ করি, ওই ড্রপার গুলোই হচ্ছে ড্রপিং পিপেট, বুঝছো? আমি যখন খুলনা থাকতাম আমি তোমাদেরকে আরকি দেখাতে পারতাম। আচ্ছা হলো, ওয়ানে আমরা মিল্ক মিল্ক আমরা মেজার করছি 10 cm³। তাহলে এখানে মিল্ক 10 cm³ মানে একটা বড় ভলিউম মোটামুটি, তাহলে আমরা এখানে সিরিঞ্জ ইউজ করতে পারি, মেজারিং সিলিন্ডার ইউজ করতে পারি। আর আমরা এনজাইম সলিউশন তো অ্যাড করছি, আমরা 1 cm³ বা ওয়াটার আমরা অ্যাড করছি 1 cm³ বা মাত্র 5 drops অফ ইন্ডিকেটর, আমরা এগুলোর জন্য ইউজ করতে পারি, ইউজ করতে পারি ড্রপিং পিপেট। ড্রপার ফেলার জন্য আমরা ড্রপিং পিপেট ইউজ করতে পারি। সাজেস্ট আ সুইটেবল টেম্পারেচার ফর ওয়াটার বাথ। নেক্সট কোয়েশ্চন 37.5, নাম্বার 3, 37.5। আচ্ছা আমরা জানি যে দেখো এখানে কিন্তু এই এই এ আর বি এর মধ্যে এনজাইম ইউজ করা হয়েছে, তো এনজাইম কোন টেম্পারেচারের মধ্যে বেস্ট ওয়ার্ক করে? আমরা জানি এনি টেম্পারেচার বিলো অর ইকুয়াল টু কে 40 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
ঠিক আছে তো আমাদের বডি টেম্পারেচার ইউজুয়ালি 37 ডিগ্রি সেলসিয়াস তো যেহেতু ওরা এখানে দেখো একদম শুরুতেই বলেছে যে হিউম্যান বডির মধ্যে ফ্যাট কিভাবে ডাইজেশন হয় সেটা স্টুডেন্টরা ইনভেস্টিগেট করতে চায় তাহলে হিউম্যান বডির টেম্পারেচারটা কি দেওয়াই ভালো না তাহলে মানে কম্পারিজনটা ভালো হবে নাকি আমাদের বডি টেম্পারেচার 40 হয় না হ্যাঁ 40 হয় কখন জ্বর হলে 40 41 হয়ে যায় তো 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যে কোনো টেম্পারেচার ইউজ করবে আমরা 37 টাই কেন নিচ্ছি বলো তো কারণ আমাদের বডি টেম্পারেচার এটা না 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 আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি আচ্ছা এভারেজ সরি কি না এভারেজ আর যেহেতু স্টুডেন্ট চাচ্ছে যে হিউম্যান বডির মধ্যে ফ্যাট কিভাবে ডাইজেশন হয় ওইটা মেজার করার জন্য তাই 37 নেওয়াটাই বেটার 38 তুমি নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে ওয়াটার বাথকে আমরা যে টেম্পারেচার রাখতে পারি সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা রাখতে পারি হ্যাঁ কোশ্চেনের মধ্যে কিন্তু হিন্টসটা কিন্তু দেওয়া ছিল যে হিউম্যান বডির ভিতরে কিভাবে ফ্যাট ডাইজেশন হয় সেটা আমরা চাচ্ছি মেজার তাই আমরা হিউম্যান বডির যে টেম্পারেচার রেঞ্জ হতে পারে সেটাই আমরা এখানে ইউজ করলাম জ্বর হলে কিন্তু তোমার বডি টেম্পারেচার 40 হয় মোটামুটি 40 থেকে বেশি হয় কিছুদিন আগে কংগ্রেচুলেশন সাজেস্ট ওয়াই
the test tubes containing milk and indicator solution were placed in a water bath for 5 minutes before any other contents were added. ওরা বলেছে যে দেখো এই যে এখানে শুরুতে আমরা এগুলো অ্যাড করার আগে এই যে এনজাইম বাইল সল্ট এগুলো অ্যাড করার আগেই আমরা কিন্তু টেস্ট টিউব গুলোকে 5 মিনিট ওয়াটারের ভিতরে আমরা কি করেছি রেখেছিলাম তাই না তারপর ওয়াটার বাথ থেকে বের করে তারপর এগুলোকে অ্যাড করে আবার আমরা ওয়াটার বাথে এটাই তো বলা আছে নাকি এটাই তো বলা আছে জি স্যার হ্যাঁ এটাই বলা আছে এটাই বলা আছে তুমি ওই তোমার যদি মনে না থাকে তুমি একটু ওই উপরের পার্টটা আরেকবার পড়ো এই টেবিলের উপরেরটা দেখো ওই পেজ নাম্বার 2 তে টেবিলের উপরেরটা He set up 3 test tubes A, B, and C. He added 10 cc of milk and drops of indicator each solution. এটা ফার্স্টে করেছে He placed the 3 test tubes in water bath for 5 minutes. মানে সে মিল্ক আর ইন্ডিকেটর অ্যাড করেই সে ফার্স্টে টেস্ট টিউবগুলোকে ওয়াটার বাথে রেখেছে ফর 5 মিনিট তারপরে 5 মিনিট পরে ওই টেস্ট টিউবগুলোর ভিতরে সে তারপরে এনজাইম অ্যাড করেছে ওয়াটার অ্যাড করেছে আবার ওগুলোকে হ্যাঁ আবার ওগুলোকে ওয়াটার বাথের ভিতরে দিয়েছে তো এইটাই তো ফার্স্টে ওয়াটার বাথের ভিতরে কেন রাখা হয়েছে আচ্ছা সো দ্যাট দ্য টেম্পারেচার ইজ অপটিমাম না টেম্পারেচার ইজ অপটিমাম না আমরা এখানে বলবো সো দ্যাট যেন সমস্ত টেস্ট টিউব এখানে তুমি একটা টুইস্ট ভাবো সবগুলো টেস্ট টিউবকে একটা ওয়াটার বাথের ভিতরে রাখা হচ্ছে তো তোমার কি মনে হয় যে ওয়াটারের টেম্পারেচার এখানে একরকম হবে এই পজিশনে হবে একরকম এই পজিশনে হবে আরেকরকম তাই কি নাকি ওয়াটারের টেম্পারেচার সব জায়গাতে সেম থাকবে সব জায়গাতে ওয়াটার টেম্পারেচার সেম থাকবে ক্যান্ডিডেট নিশ্চয়ই চেয়েছে যে সবগুলো টেস্ট টিউব যেন এই ওয়াটারের সাথে ইন কন্টাক্ট আসার পরে যেন সবগুলো টেস্ট টিউব সেম টেম্পারেচারে চলে আসে এই জন্য সে ওয়াটার বাথের ভিতরে রেখেছিল আমি বারবার বলছি কোশ্চেনের ভিতরে কিন্তু হিন্টস দেওয়া থাকবে বায়োলজিতে অল দ্য হিন্টস অফ ইওর আনসার্স উইল বি ইন ইওর কোশ্চেন এই জন্য গো থ্রু দ্য কোশ্চেন এগেইন এন্ড এগেইন দেখো সবগুলো টেস্ট টিউবকে সেম ওয়াটার বাথে রেখেছে সেম ওয়াটার বাথ তার মানে কি তার মানে ক্যান্ডিডেট নিশ্চয়ই চায় যে সবগুলো টেস্ট টিউব যেন সেম কন্ডিশনে থাকে সেম কন্ডিশন বলতে সেম টেম্পারেচার তাই না তাই সবগুলো টেস্ট টিউব যেন সেম টেম্পারেচারে থাকে তাহলে তো ভালো কম্পেয়ার করা যাবে নাকি সেম টেম্পারেচার থাকলে জি স্যার কম্পেয়ার করা যাবে হ্যাঁ তো যেন সবগুলো টেস্ট টিউবকে সেম টেম্পারেচারে রাখার জন্য ক্যান্ডিডেট প্রথমে টেস্ট টিউবগুলোকে ওয়াটার বাথে রেখেছিল এই তাহলে নাম্বার বি এর 4 এর আনসার হবে টু মেক শিওর that all the test tubes are at the same temperature. Just to make sure. Yes. That all the test tubes are at the key, same temperature. Make sure all the test tubes are... আচ্ছা আমি এই আনসারটা আমি কিভাবে আনলাম যে সবগুলো যেন সেম টেম্পারেচার থাকে এটা আমি কিভাবে আনলাম হাউ ওই যে একটা ইসের মধ্যে রাখছে কারণ ওদেরকে এখন এবার তুমি দেখো নেক্সট কোয়েশ্চেন এক্সপ্লেইন ওয়াই ওয়াটার ওয়াজ অ্যাডেড টু টেস্ট টিউব এ এন্ড সি এ আর সি এর মধ্যে কেন ওয়াটার অ্যাড করা হয়েছে দুইবারই বলো তো কি অ্যাড করা হয়েছে তাহলে প্রত্যেকটার মধ্যে দুইবার করে অ্যাডিশন করা হয়েছে এটা কেন দিস ইজ টু মেক শিওর যেন সবগুলো টেস্ট টিউবের মধ্যে অ্যামাউন্ট অফ কন্টেন্ট ভলিউম টোটাল ভলিউম যেন কি থাকে ইকুয়াল থাকে
ইকুয়াল থাকে ফর বেটার কম্প্যারিজন তাই না যদি ভলিউম যদি ভলিউম ইকুয়াল থাকে যদি টেম্পারেচার ইকুয়াল থাকে তাহলে আমরা ভালো কম্পেয়ার করতে পারবো আমরা এখানে শোনো তুমি যখন যে ফ্যাক্টরটা নিয়ে ইনভেস্টিগেট করবা তুমি এনশিওর করবা যে বাকি ফ্যাক্টরগুলো যেন সেম যেমন এখানে একটা ফ্যাক্টর হতে পারে এই ফ্যাট ডাইজেশনের একটা ফ্যাক্টর হতে পারে টেম্পারেচার তো আমরা এনশিওর করব যে টেম্পারেচার যেন সেম থাকে এজন্য আমরা সবগুলো টেস্ট টিউবকে সেম ওয়াটার বাথের ভিতরে রাখছি আচ্ছা ভলিউম অফ কন্টেন্ট মানে টেস্ট টিউবের ভিতরে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কতটুকু আছে সেটা কিন্তু এখানে ম্যাটার করে ম্যাটার করতেই পারে এইজন্য আমরা সবগুলো টেস্ট টিউবের কন্টেন্টকে আমরা সেম ভলিউমে আমরা নিয়ে নিয়ে চলে আসলাম এখানে এখানে ওয়াটার অ্যাড করে ওয়াটার অ্যাড করে তাহলে নাম্বার 4 এর आंसर হবে টু মেক শিওর দ্যাট অল দ্যাট দ্যাট দা ভলিউম অফ কন্টেন্ট ইন অল টেস্ট টিউবস উইল বি সেম ঠিক আছে কিনা লেখো দা ভলিউম অফ কন্টেন্ট ক্ষেত্রে বলবো না হ্যাঁ the volume of content in কারণ b এর মধ্যে তো আমরা দুইবার এডিশন করেছি তাই না দুইবার তো আমরা এডিশন করেছি তাহলে ওদের মধ্যে আমরা দুইবার এডিশন করব সে যাই অ্যাড করি না কেন টু মেক শিওর যে টোটাল ভলিউম যেন সেম থাকে নাকি না একদম স্যার আমরা কি এটাও বলতে পারি একটা শুধু কন্ট্রোল হিসাবে রাখছি না কারণ এখানে দুইটা টেস্ট টিউবের কথা বলা হয়েছে আচ্ছা এখানে এই টেস্ট টিউবটা হচ্ছে কন্ট্রোল টেস্ট টিউব যার মধ্যে কোন এক্সপেরিমেন্টিং ফ্যাক্টর মানে যারা অ্যাকচুয়ালি এখানে রিঅ্যাকশনটা করবে তাদের কাউকে যদি অ্যাড করা না হয় এখানে তো অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা করবে হচ্ছে কি ফ্যাট আর তো এখানে তো এনজাইম অ্যাড করা হয় মানে একটা ফ্যাক্টর মিসিং তো কোন টেস্ট টিউব থেকে যদি কোনো ফ্যাক্টর মিসিং যায় তখন আমরা ওটাকে বলি কন্ট্রোল কন্ট্রোল এক্সপেরিমেন্ট বা কন্ট্রোল টেস্ট টিউব যদি কোনো টেস্ট টিউব থেকে বা কোনো এক্সপেরিমেন্ট থেকে তুমি কোনো ফ্যাক্টরকে মিসিং করে দাও তখন ওইটাকে আমরা কি বলি বলতো কি বলি কন্ট্রোল এই বলতে পারছ না কন্ট্রোল কন্ট্রোল যেমন এখানে মিল্ক আছে ইন্ডিকেটর আছে কিন্তু এনজাইম তো নেই এনজাইম ইজ মিসিং তাহলে এই টেস্ট টিউব হচ্ছে কন্ট্রোল টেস্ট টিউব কন্ট্রোল টেস্টিং ওকে এটা ফার্স্ট কন্ট্রোল যার মধ্যে এনজাইমও মিসিং বাইল সল্টও মিসিং দুইটাই মিসিং আর এখানে এনজাইমটা আছে কিন্তু বাইল সল্ট মিসিং এটা আমরা বলছি সেকেন্ড কন্ট্রোল এটা ফার্স্ট কন্ট্রোল আর এটা হচ্ছে সেকেন্ড কন্ট্রোল কারণ ওখানেও কিন্তু একটা কারণ এখানেও কিন্তু একটা ফ্যাক্টরকে মিসিং করা হয়েছে সেটা কি বলতো বাইল সল্ট কে অ্যাড করা হয়নি বাইল সল্ট কে অ্যাড করা তাই না টেস্ট টিউব এ তে কি বাইল সল্ট অ্যাড করা হয়েছে বলতো না টেস্ট টিউব এ তে না বাইল সল্ট অ্যাড করা হয়নি তাই এই টেস্ট টিউবটাকে আমরা একটা সর্ট অফ কন্ট্রোল বলতে আচ্ছা ঠিক আছে When the indicator solution was first added, the contents of the 3 milk test tube turns pink. Prothom ora pink hoye gechilo milk er content gulo shob. After 3 minutes, contents of test tube B turned white. The milk ke alkaline na? Ha. Tar mane ei test tube er content shono. Ei test tube er content gulo shada hoye geche, colorless hoye geche. মানে সাদা আর কি লেস দ্যান 1 মিনিট তাহলে বন্ধ করে দাও সবাই আবার জয়েন করো